উন্নয়নের রথযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ, এই স্লোগানকে প্রতিপাদ্য করে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা 2018 উদযাপন করা হয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইটালির আয়োজনে। অনুষ্ঠান মালায় ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার মিলানস্থ ইতালীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের চিত্র বিশ্ববাসীকে তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে, আমাদের যে দারিদ্র বিমোচন, এই ক্ষেত্রগুলোতে বাংলাদেশ সরকারের বর্তমান নেতৃত্বের কারণে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমার বিশ্বাস যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ 2030 যারাই এসেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আমরা মনে করি যে আরো এঙ্গেজমেন্ট বাড়বে, কমিউনিটি লোকজনের এঙ্গেজমেন্টে আমরা আরো ভবিষ্যতে ধরনের প্রোগ্রাম করতে পারব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সর্দার কেরামত আলী। ভিশন 2021 বাস্তবে রূপায়িত হবে এবং আমরা একটি মধ্যমায়ের দেশে রূপায়িত হতে পারব। কনসাল এ কে মোহাম্মদ শামসুল আহসানের সঞ্চালনায় উন্নয়নের মধ্যে লম্বারদিয়া আওয়ামী লীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। মেলায় বাংলাদেশের 10 বছরের উন্নয়নের অগ্রগতির চিত্র এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। শেষে নাচে গানে মিলানবাসীকে মাতিয়ে গেল বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী সুভাষিস মজুমদার বাপ্পা এবং মনিরা মুক্তি। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার ধারাবাহিকতা বজায় থাকবে এমনি করে, এমনটি প্রত্যাশা সবার। তসার হলাদার, ভয়েস বাংলা, মিলান, ইতালি।